হ্যালো গাইজ, আজকে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো গাইজ, আজকে নতুন ইভেন্ট চলে এসেছে গেমের ভিতর, তো সেই ইভেন্টটা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস বোঝাবো। তো গেমের ভিতর ইভেন্টের ভিতর চলে যাচ্ছি আমি। তো এখানে দেখো স্টার্ট চলে এসেছে, তো আমি স্টার্টে ক্লিক করলাম। তো এখানে একটি ল্যাব সিস্টেম দেখাচ্ছে, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ একটা গেমের মতো দিয়ে দিয়েছে, মানে তোমাদেরকে কী করতে হবে, মানে এর মাথার উপর না ওই যে বক্সগুলো আসছে না, ওই বক্সগুলো টাচ করানো যাবে না। মানে তুমি কী করবে, মানে এখানে যে মুখো ক্যারেক্টার ছবিটা রয়েছে না, তো ওই কার্টুনটাকে তুমি সরিয়ে সরিয়ে টাচ করাবে না। তো টাচ করার না কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর তোমাকে দেখতে পাচ্ছ এখানে একটা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে, তো আঙুল টাচ করলে হবে। আর টাচ করার পর এখানে তুমি একটি আনলক করতে হবে, তো এখানে তোমাকে আনলক করতে হবে। এখানে লিখবে তুমি ডোর, মানে তোমাকে ডোর এখানে লিখতে হবে, DOOR। তো ডোর লেখার পর এখানে তুমি এটা লগ ইন হয়ে যাবে। দেখো আমি লিখেছি, তো লগ ইন হয়ে গেল। তো এন্ট্রি করার পর দেখতে পাচ্ছ আরেকটি এখানে মুকো ল্যাব দিয়েছে, তো সেই ল্যাবটাকে আমাদেরকে খুলতে হবে। তো তোমরা এটা কী করে করবে, এখানে দেখতে পাচ্ছ একটি সেট আপ বক্সের মতো রয়েছে। সেট আপ বক্স মানে একটা সুইচ পাওয়ার বাটনের রয়েছে, তো এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে নাম্বারগুলো রয়েছে না গাইস, ঠিক এই নাম্বারগুলো তোমাদেরকে এখানে ক্লিক করে এন্টার করতে হবে। মানে আমি যেভাবে সেম করছি, তো সেমভাবে তোমরা করো। এখানে দেখো 16042 এই নাম্বারটা রয়েছে, তো এ ঠিক এই নাম্বারটাই আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এন্টার করবো, এন্টার করলেই খুলে যাবে, এটা আনলক হয়ে যাবে। তো ঠিক সেভাবেই তোমরা করো। দেখো এখানে আনলক হয়ে গেছে। তো এখানে তোমাদেরকে আরেকটি লিখতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে, মানে হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড তোমরা কীভাবে লিখবে, তো বলছি তোমাকে HELLO। তো হ্যালো আমার সেমভাবে লিখবে হ্যালো, আর তারপর লিখবে হচ্ছে এখানে হয়ে গেছে হ্যালো, আর লিখবে তারপর হচ্ছে WORLD। তো সেভাবে তোমরা সেমভাবে আমার মতো একদম সেম প্রসেসে করবে। সেম প্রসেসে করে তোমরা এন্টার করবে, এখানে তীর চিহ্নটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে গিফট বক্সটা রয়েছে, তো এই গিফট বক্সটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ফাইনালি তোমাদের রিওয়ার্ডটা পেয়ে যাবে, সেটা হচ্ছে একটি অবতার আর ব্যানার। সেই রিওয়ার্ডটা তোমরা পেয়ে যাবে, এর থেকে বেশি কিছু না, এত বড় ইভেন্ট না এটা। আর গাইস, আশা করি ভিডিওটা বোঝাতে পেরেছি, আর ভিডিওটা আশা করি ভালো লাগলে গাইস ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও গাইস। এতে কী হবে গাইস, আমার চ্যানেলে এরকম ভিডিও সবসময় আমি নিয়ে আসতে থাকি, একটি ভিডিও তুমি মিস করবে না। তো ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থাকো, চলো টাটা।